বন্ধুরা, শুভ সকাল। আজকে বেরিয়েছি ঘর থেকে জাস্ট তখন, আর লেট করে বেরিয়েছি, 10টার সময় বেরিয়েছি। রাত্রেবেলা বৃষ্টি থাকে আর টাউন বেশি জায়গায় যাওয়া যায় না, ন্যাশনাল হাইওয়ে যাওয়া যায় না, সোনাই রোড যাওয়া যায়, যার কারণে লেট করে বেরিয়েছি ঘর থেকে। বেরিয়েছি তোমরা সবই জানো যে আমার ঘরের কিনারে স্কুল। আমি একটা জিনিস দেখাই, স্কুলে যে স্টুডেন্টগুলো আইতো কীভাবে আইতো দেখাই, স্টুডেন্টের লাইফ অন্ধকার দেখো। তো বন্ধুরা, ওই স্কুলটা হইলো রংপুর সদরঘাট ব্রিজের উপর থেকেই দেখা যায়। তোমরা দেখাই একটা জিনিস, দাঁড়াও, এই যে সদরঘাট ব্রিজ আর এই স্কুল, স্কুলের সামনে যেটা দেখলা এটা একটা মাঠ, ঠিক আছে? স্কুলে যাওয়ার রাস্তা ঠিক মিডিলে, এটা ফুসকুনুসকুনি না, এটা একটা স্কুলের মাঠ, ঠিক আছে? আর স্কুলের দেখলা তোমরা মাটির থেকে শুরু হয়ে গেছে রাস্তা, আমি যেখানে দাঁড়াই সেখান থেকে জল শুরু হয়ে গেছে, মিডিলেও পুরো হাঁটু জল আছে, গেটের কিনারেও হাঁটু জল আছে, ঠিক আছে? এটার মধ্যে ছাত্র ছাত্রী দুজন পড়ে, ঠিক আছে? ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে, ঠিক আছে? এটা ডক্টর বিসি রয় মেমোরিয়াল একাডেমি আর আরকেএমই স্কুল, ঠিক আছে? যদি সরকারে স্কুলের খেয়াল না রাখে, ছাত্রছাত্রীর খেয়াল রাখে না, তারা কীরকম ইয়ে লেখাপড়া করবো, তারা কীরকম কিতাব করবো, এটার যদি খেয়াল রাখে না, তারা কিতাব লাগিয়ে তারা ইয়ে করে, তারা যখন ইলেকশনের টাইম আইব তখন তারা ইয়ে করবো যে হিটা করিলি মোটা করিলি, কথার উঠে কথা বাজার উঠে বাধা করবো, ইলেকশন শেষ মানে এর ফলে শেষ। এই জলটা দুই দিন থেকে, আজকে না, এটা দুই দিন গত দুই দিন থেকে এরকম সেম টু সেম, কোনো প্রশাসনের চোখও পড়েন না, কেউর চোখও পড়েন না। এটা সরকার কই হই, সরকার বাজাজে করলো হতাকর্ম হতাকর্ম হতাকর্ম, একটাই সামান্য রাস্তার কিনারে স্কুল, স্কুলের বালাটিকে মেরামত করতে পারে না, এখানে বৃষ্টি দিলে পরে জল জমি যায়। এটা খুব বেশি দরকার, এটা ইমিডিয়েটলি এই স্কুলের ছাত্রছাত্রী যাওয়ার রাস্তাটা খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার দরকার। এই জায়গার জলটা কেমনে তাড়াতাড়ি ছুটিয়ে যায় এটা করার বহুত বেশি দরকার। বন্ধুরা বাইরে গেছি আর যখন আইসি আমি গিরীন্দ্র ভান্ডারও, কালকে মানলিস আমি টেকা দেওয়া টেকা দিলেছি, তখন যে আমি গিয়ে ঢুকিতে দোকানো আর যেতে লাগবো কখন ফাটক বাজার। আজকে কয়েকটা কামের প্রেশার আছে আমার উপরে, একটা হইলো কেসিত গিয়ে নাম লেখাইতাম, একটা হইলো ব্যাংক অফ ইন্ডিয়া সাদে ফোন করছে জানি লোকে দেখা করতাম, আর একটা হইলো ফাটক বাজার দিতাম। চলো সিরিয়ালি, যেটা যেরকম হয় এটা এরকম ফর্ম, চলো বন্ধু। তো বন্ধুরা, আই গেলাম ফাটক বাজার, ফাটক বাজার চুড়িদারে রাখিয়া, চুড়িদার মালে টুকাও খা লেখা। তো আমি ওই খামটা চাষ করলে কেসির খামটা, কেসির মধ্যে যে ডাক্তার দেখাইতাম, ডাক্তারের নাম লেখাইতাম, ওই খামটা চাষ করলে অন্য যত সময় দুটো সময় গিয়েছি আমি এদিকে কাজটা হইলে একটা কাম থেকে আমি লেখছি আর থাকি দিব তোমার ওই ব্যাংক অফ ইন্ডিয়া স্যারের ম্যানেজারের লগে দেখা করা, এটা আমি এটা রাখি দিব। চলো বন্ধুরা, কোনো ব্যাপার না, তোমার একসঙ্গে করতেই লাগবে, চলো অন করে দিই। তোমরা জানো আর যদি না জানো তো জানিয়ে রাখো যে আমরা কেসি মানে একটা বেসরকারি হসপিটাল মানে প্রাইভেট হসপিটাল, আর এটা আছে তুলাপট্টিতে। আমি এখন তুলাপট্টি ঢুকে গেছি, তুলাপট্টি ঢুকিয়া দেখাইছি বারো কেসিটা কত হান দিচ্ছি। এই যে গুলি ডাইতেছে গেছিলাম কেসিতে, অনুরোধ বিশ্বাস স্যারের ডাক্তারের নাম লেখাইছে, চেহারা জিগেছে আমারে, আগে দেখাইছিলাই না রেফার আছে না, যে ডাক্তার দেখাইবার আগে রেফার লাগবো, যে কোনো ডাক্তারে রেফার দিতে লাগবো, জেনারেল ডাক্তার দেখানি করে টেস্ট ইউজ করবো, টেস্ট করে যদি মেজর কিছু পায় তখন গিয়া এই ডাক্তারে দেখবো, এছাড়া দেখবো না, ডাইরেক্টলি কোনো ডাক্তার এই ডাক্তারে দেখে না। তো আমরা আবার ঘুরে গেলাম, আমি এখন ঘুরি এখন আবার পেটা করে দেবিকে, কারণ যেটা কাজে লাগে সেই কাজটা হয়েছে না, এটাকে সবাই জানি। আমরা ফাইনালি ব্রিজের উপরে আই গেছি আর ফাটক বাজার গেছিলাম, ফাটক বাজার থেকে মালও নিয়েছি, বহুত সময় লাগে গেছে, প্রায় 3 ঘন্টা লাগছে মাল আনি রাখতে রাখতে। আর তখন যে মুখে আমি সোনাই রোড হইয়া সেকেন্ড লিঙ্ক রোড হইয়া 7 নম্বর গলি, চলো বন্ধুরা যাই। আর সোনাই রোডের কী অবস্থা জলের এটা হতে দেখবাই, আর জল যদি থাকে তো অন্য সাইডে যাই মু, এরকম দুজন পাইলাম রাঙ্গা গাড়ি, সময় খুব কম এই কারণে যেতে গিয়ে লাগে তাড়াতাড়ির মধ্যে। আর এখন যে মুখে সোনাই রোড সেকেন্ড লিঙ্ক রোড হইয়া দেখুন উঠিয়া 7 নম্বর গলি হইয়া আবার 1st লিঙ্কের দিকে পাইলাম, তো গলির ভিতরে কতক্ষণ জল আসে জানি না, যেতে লাগবো আর ব্যাংকের ম্যানেজারের লাগে তো আলাপ করতে লাগবে। তো বন্ধুরা শুনে থাকতে পারে আমি সোনাই রোডে যেবার লাগে আমি রামাচরণ রোড দিয়ে ঢুকছি, এই রামাচরণ রোডের ভিতরে কতটুকু জল সেটা তোমরা দেখিলাম, আমরা কোন সাইডে গিয়ে বাঁচতাম, কোন সাইডে গিয়ে গাড়ি চালাইতাম, ও ভাই হ্যাঁ, তখন গিয়ে দেখতে লাগবো যে রামচরণ রোডের বাইরে কতটুকু জল, মেইন রোডে কতক্ষণ জল, যখন রামচরণ রোডের বাইরে কোনো জল আসতো না তখন আমরা এদিকে পুরো শুকনো আসতাম, যখন এদিকে জল উঠে গেছে তো রামচরণ রোডের বাইরে কতটুকু জল হয়েছে দেখা দরকার। এখান থেকে দেখা যায় যে রামচরণ রোডের বাইরে কোনো জল নাই, আগে গেলে পরে বুঝে যাইব কতক্ষণ জল আছে, দুই টাকা বুঝতে লাগে বুঝে যায়। দেখতে পারে এদিকে জলের, আবার এদিকে গেলে পরে জায়গা সব পুরো ভিজা ভিজা, দেখো তোমরা
হে প্রভু, হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, হে ক্যা হুয়া, এরা মোটর মে জল নাই দিছে তো আচ্ছা বাত হ্যাঁ। সোনারীতে গাইছি আমি, আবার পরে জলটা তো ওইখানে একটু কম পাইছি, আর যদি সিধা আইতাম তো প্রচুর জল পাইলাম না, যখন প্রচুর জল এই দিকে দিয়ে আসবো সিধা আইতেই পাইছিলাম, তখন এখানে কোনো জল আসা যখন এখানে জল আই গেছে তখন জলে গেছে, মানে সিধা আইলে বেজান জল পাইলাম না, প্রচুর জল পাইলাম। মানে আমি সেকেন্ড লিঙ্ক রোড আই গেছি, জলে 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 আইছি, আর এখন দেখা যাও যে সারের কোর্টটা কোনটা রে ভাই, ব্যাংক অফ ম্যানেজার, ব্যাংক অফ ম্যানেজারের কোর্টটা জলটা পাইবার আগে পাইলে গেছে খালি। সিধা একটু যাই, জলে 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 লিঙ্ক রোডের ছোটোখাটো সুইমিং পুল, যেটা কই যারা গরিব বাচ্চারা আছে সুইমিং পুলে পুরি বাবা সাঁতার কাটতে পারে না, তারা এখানে আইতে পারে, সকালে কুলিয়ে রাখছে সুইমিং পুল ছোটোখাটো, বুঝতে পারেন না এটা সকালে বলার লেগে করছে না খারাপের লেগে করছে। চলো আই গেছি, আমি দেখতে পারে আমি এখন নিশ্চয়ই আমার জল নামতে লাগবো। হে প্রভু, পুরাটা নোংরা জল ভাই। তো বন্ধুরা বাইরে আইলাম সেকেন্ড লিঙ্ক রোড থেকে, সেকেন্ড লিঙ্ক রোড ইয়ে বেরিয়েছি, ফার্স্ট লিঙ্ক রোড সাত নম্বর রোড থেকে চাইতে চাইতে ওখানে আই গেছে চার্জ রোডও, আর আমরা দেখতে পাচ্ছি এবার সময় কতটুকু জল আসলো, আর লিঙ্ক রোডও বেজান জল, যে কারণে আমরা ফার্স্ট লিঙ্ক রোড না ইয়ে ঢুকিয়া সেকেন্ড লিঙ্ক রোড ইয়ে ঢুকছি, আর সোনারী রোডে সিধা না ইয়া গোল্ডের আমাদের গোল্ডের ভিতরে দিকে ঢুকিয়ে আমি আসছি এখন বর্তমানে চার্জ রোড, তো এদিকে এখন ক্যাপিটাল ক্যাপিটাল থেকে যেমন ক্যাপিটাল ক্যাপিটাল থেকে বাড়ি খাইয়া দিয়ে আর বিকালে বেরিয়ে দেবো, সকালের বাজার লাগছে না। তিনটা পনেরো বাজার আর আমি এখন ব্রিজের উপরে গেছি, সদকার ব্রিজের উপরে গেছি, তখন যে মুখ গিয়া গড়ো গড়ো গিয়া চান টান ঘড়িয়া পাত উঠাইয়া বিকালে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাইরে মধ্যে একটু সময় লাগে গাড়িটা বয়ে দিব চার্জও, কারণ চার্জও দিলেইলে চার্জও বয়ে দিলে মানে চার্জের চার্জের ডর থাকে না, যে ব্যাটারি শেষ হয়ে যাবো করে কোনো ডর থাকে না। চলো বন্ধুরা লেটস গো ফলো মি, আজকে বেশি চালাইছি না, এখান থেকে ফাটক হয়ে গেছি, ফাটক হয়ে রংপুর রংপুর থেকে সেকেন্ড লিঙ্গ লিখবি সেকেন্ড লিঙ্গ থেকে কেমনে ডিল মারতে লাগে দেখ, জুড়ে জুড়ে কেমনে ডিল মারতে লাগে ওগো জানে, এখন বাসলোর এই এখন বাসলোর এই আমি বাঁচাইতে পারতাম না গো, এ ভগবান তো বড় বাস দিয়ে মারলে তুই শেষ, ভগবান এইটা জল কি তার জল এইয়া 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 হাতলবিনি আর হাতলবিনি মনিমা মারবো, সদরঘাট পয়েন্ট আমরা স্ট্যান্ড, ওখান দেখি কতক্ষণ প্যাসেঞ্জার পাওয়া যায়, কিরকম প্যাসেঞ্জার পাওয়া যায়, কারণ আজকে প্যাসেঞ্জারের অভাব, গাড়ি ঘোড়া দেখো রাস্তাঘাটে পুরো খালি, কতক্ষণ প্যাসেঞ্জার পাই কেন বুঝা, সদরঘাট থেকে পাইলাম মেন্ডি কলোনির প্যাসেঞ্জার চারজন, তাহলে নিয়ে দিই পৌঁছাইয়া দিই, তারপরে আবার রিটার্ন করবো ক্যাপিটালের দিকে, তারপরে যেদিকে প্যাসেঞ্জার আমি মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা এন্ডি কলোনি আসলাম, এন্ডি কলোনির থেকে রাঙ্গারঘাটি গেছি গিয়া, আবার রাঙ্গারঘাটি থেকে ক্যাপিটাল ক্যাপিটাল থেকে আবার এন্ডি কলোনি যাই গিয়া, আর এখন তারাপুর বহুত জাম আছে, মনে হয় আগরতলা গাড়ি আইছে কারণে বহুত বেশি জাম, এখন জমুগিয়া আবার এন্ডি কলোনি, এন্ডি কলোনি না এখন জমুগিয়া রামনগর, এন্ডি কলোনি সারিয়া কোথাও চিরকান্তি পয়েন্ট, চিরকান্তি পয়েন্টের এখানেই নামাইতাম। বন্ধুরা ফাইনালি এখন ভিতরে উঠে আছি, তারপর ঠিক আছে পাইছি পাওয়াল, পাওয়াল হয়ে যাই, পাওয়াল এর তোলা পর দিয়ে দিবো জানি কখন পর্যন্ত আমি গেছি না, রংপুর গেছিলাম গিয়া, রংপুর থেকে ঘুরিয়ে আইছি, ঘুরিয়ে আয়া গুলিয়া শপিং মলের কিনারে, গুনিয়ালার প্যাসেঞ্জার পাইছি দুজন, তারপরে নিয়ে দিয়ে মোহন গুনিয়ালাম, এখন বর্তমানে আমি শুরু করছি ক্যাপিটাল ফাইনালি, আবার আমি গুলদিঘি শপিং মলের কিনারে আই গেছি, গনিয়ালা চাচ্ছি ওয়ার্ড কমিশনারের বাড়ি বাড়িত সারিয়া, আবার গুলদিঘি শপিং মলে কে দেখো দাদা,
এখন একটু আগে দেখবার চান্স হয় মনে, যদি আগে দেখবার চান্স হইলে আগে দেখবো। কিনারে আইসি, হওয়ার পরে ন্যাশনাল হাইওয়ের টিপটা পাইলাম, কিন্তু এখন ন্যাশনাল হাইওয়ে জল কতখান আছে আর গাতা কতখান আছে এটার বহুত বেশি জানার দরকার। যদি জল থাকে গাতা থাকে তো পাই যাওয়া কীরকম, এটাই বহুত বড় একটা রিক্সার কথা। তো চলো দেখতে তো লাগবো এদিকে কোন দিকে যাওয়া যায়। বর্তমানে আমি প্রেমতলা হইয়া শিলপুরি ঢুকিয়া ন্যাশনাল হাইওয়ে ঠিক আই গেছি। প্যাসেঞ্জার নামাই দিলাম, এখন বহুত বেশি তুফান আস, তুফান আওয়ার আগে বৃষ্টি নামার আগে আমি বাড়ির দৌড় মারি দিই। বন্ধুরা ফাইনালি আই গেছি, তুফান আওয়ার আগে বহুত বেশি বাতাস আসলো আর দুনাতে গাড়ি চালাইতে লাগছে, তাহলে চোখে মুখে দিলা পালো ঢুকে। আর বৃষ্টির আগে আমি চাইছি যে ঘরে যেতাম, তো বৃষ্টির আগে ঘরে আই গেছি কারণ আজকে খুব বেশি তুফান হইব। আর আই গেছি গেইট, চলো আগে গাড়ি গেট খুলিলে, গেট খুলিয়া ঘরে আই গেছি, ঘরে আই হাত পা ধুলেছি তুফানের আগে আই গেছি। তুফান খুব বেশি বাইরে বাতাস বাতাস দেশ দেশ বৃষ্টি যে কোনো সময় আইতে পারে, তো আই হাত পা দিয়া খানিজ বই গেছি। কিন্তু দেখা আজকে নর্মাল, আজকে কোনো আইটেম উইটেম নাই, শীতল চাটনি আর ডাইল, তার থেকে বেস্ট খানি কিটা আছে ভাই, আর থেকে বেস্ট খানি কোনো কিছু হইতেই পারে না। চলো ডাইল শীতল চাটনি, ঠিক আছে আগে খানি শেষ করিলেই তারপরে তোমরা লোক কথা কই আস।